আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একুশ রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত গোপন তিনটি আমল করুন ভাগ্য খুলে যাবে পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে গায়ে বিশ্বাস্য লাভ হবে পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ তালা যে নিয়ামতটি প্রদান করেন মুমিন মুসলমানদেরকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন নবী করিম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন পবিত্র রমজানের শেষ দশকের রাত্রিতে তোমরা কদর সম্মানিত রাত মহিমান্বিত রাত রাত এটি অনুসন্ধান করো তালাশ করো লাইলাতুল কদর এমন মহিমান্বিত রাত যে রাতের মধ্যে আল্লাহ তালা মহাগ্রন্থ কুরআনুল করিম অবতীর্ণ করেছেন যে রাতের মধ্যে ফেরিস্তারা জমিনের মধ্যে অবতরণ করে থাকেন যে রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন যে রাত হাজার মাস থেকেও উত্তম হজরত উবাদাইবিন সামেত রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বললেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো অর্থাৎ একুশ এই বেজ রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুন কদর অনুসন্ধান করো আল্লাহ এই রাতে এত পরিমাণ মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন যা মানুষের গণনার বাইরে সুবহান আল্লাহ তাই এই রাতে আমরা প্রত্যেকেই যদি রমজানের শেষ দশকে অর্থাৎ একুশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ এর আগ পর্যন্ত যে বেজর রাত্রিগুলো রয়েছে এই রাত্রির মধ্যে গোপন তিনটি আমল করি আল্লাহ তালা আমাদের যাবতীয় ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন এক নম্বর গোপন আমল হলো আমরা বেজর রাত্রিগুলোর মধ্যে রাত্রি জাগরণ করার জন্য চেষ্টা করব করে যতটুকু সময় সুযোগ হয় আমরা নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায়ের পরে আল্লাহ তালার দরবারে এই দোয়াটি পাঠ করব আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটি পাঠ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন اللهم انك عفو تحب العفو فاعف عني اي دعاء تمي পাঠ করবে হে الله تمي ক্ষমাশীল তুমি মাফ করতে ভালোবাসো সুতরাং আমাকে মাফ করে দাও তাই আমরা এই দোয়াটি নফল নামাজের পরে আমল করব পাঠ করব পুরো রমজানের শেষ দশকে এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করব পবিত্র মাহে রমজান মাসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন এর মধ্যে থেকে দুইটি কাজ হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আর দুটি কাজ এমন যা আমাদের করে কোনো উপায় নেই দুইটি আল্লাহ তালার সন্তুষ্টির মধ্যে এক নম্বরটি হলো অধিক পরিমাণে কালেমা বা পাঠ করা ইল্লাল্লাহ কালেমা পাঠ করা কালেমা পাঠের মাধ্যমে একজন বান্দা বান্দি মমিন মুসলমান আল্লাহর একাত্মক বাদকে স্বীকার করে থাকে তাই আমরা অধিক পরিমাণে কালেমা পাঠ করব যে ব্যক্তি কালেমা পাঠ করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এরপরে অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন যদিও তার গুনাহ পাহাড় পরিমাণ হয় না কেন মরুভূমি গাছের বালুকা রাশি পরিমাণ হয় না কেন বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন আল্লাহ তালা অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন তাই আমরা এই দুইটি কাজ আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য করব আর দুইটি কাজ যেটি আমাদের না করে উপনেই একটি হলো যা আমাদের না করে কোনো উপায় নেই একটি হলো জাহান নাম থেকে মুক্তি প্রার্থনা করা আরেকটি হলো জান্নাত প্রার্থনা করা আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাত এই চারটি কাজ রমজানের শেষ দশক বেশি থেকে বেশি পাঠ করা কেননা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র মাহ রমজান মাস পেলো অথচ তার গুনাহসমূহ ক্ষমা করাইতে পারল না আল্লাহ রসুল বলছেন ধ্বংস হোক ওই ব্যক্তি জিবরাইল বলেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি তাই আমরা আল্লাহ তালার দরবারে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করবো ক্ষমা চাইবো এরপরে তিন নম্বর যে গোপন আমলটি আমরা বেশি পরিমাণে করবো রমজানের শেষ পর্যন্ত অধিক পরিমাণে দান খয়রাত করব রমজানে কোনো ব্যক্তি যদি এক টাকা দান করে আল্লাহ তালা এর সবকে সত্তর গুণ থেকে নিয়ে সাত শতগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় তাই আমরা আমাদের অনুযায়ী অধিক পরিমাণে দান খয়রাত সাধ্য করব যাদের উপর হয়েছে জাকাত আদায় করে নেব এবং কি আমাদের সাধ্য অনুযায়ী যার যতরূপ অর্থ রয়েছে আমরা দান খয়রাত করব আল্লাহ দানের উচিলা বিপদ আবদ থেকে হেফাজত করবেন অধিক পরিমাণ নেকি প্রদান করবেন যাহার নাম থেকে বাঁচার উচিলা হয়ে যাবে দানের উচিলায়